বাংলা সাহিত্যে একটি পঙ্গক্তি না লিখেও যার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে তিনি হলেন শ্রী চৈতন্যদেব। বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থের নাম লোচন দাসের চৈতন্য মঙ্গল। বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তত্ত্ববহুল চৈতন্য জীবনী হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। বাংলা সাহিত্যের মধ্যযুগে তিনি স্মরণীয় হয়ে আছেন একটি কারণ, তার কারণটা হচ্ছে সামন্ত যুগের অনুদার মতাদর্শকে অস্বীকার করেই তিনি প্রচার করেন জীবে দয়া, ঈশ্বরে ভক্তি ও সকলের অধিকার। তার কল্যাণেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজ সংস্কৃতি রক্ষিত হয়েছিল, যার কারণে তিনি মধ্যযুগে অধিক স্মরণীয় হয়ে রয়েছেন। তার জীবনের উপর ভিত্তি করে বৈষ্ণব সাহিত্য তিন প্রকার, একটি হলো জীবনী কাব্য, আরেকটি হলো বৈষ্ণব শাস্ত্র ও পদাবলী। 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় চৈতন্য যুগ। 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত যুগকে বলা হয় চৈতন্য যুগ। সাধারণত বৈষ্ণব মতকে কেন্দ্র করে রচিত বৈষ্ণব সাহিত্য। 15 শতকে শ্রী চৈতন্যদেবের ভাব বিপ্লবকে কেন্দ্র করে গোটা বাংলা সাহিত্যে বৈষ্ণব সাহিত্যের জন্ম হয়। বৈষ্ণব ধর্মে প্রবর্তক শ্রী চৈতন্যদেব কোনো পুস্তক লিখে যাননি, অথচ তাকে ঘিরেই জন্ম হয় এই সাহিত্যের। বৈষ্ণব পদাবলী সাহিত্য সূচনা ঘটে 14 শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস এর সময়ে, তবে 16 শতকে এ সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বিদ্যাপতি ও চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদিকবি বলে বিবেচ্য। 14 শতকের বিদ্যাপতি চণ্ডীদাস ও 16 শতকের জ্ঞানদাস ও গোবিন্দদাসকে এই সাহিত্যের চতুষ্টয় বলা হয়। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন ও অধিকাংশ পদাবলী এই ভাষায় রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, যশোরাজ খান, চাঁদ কাজী, রামচন্দ্র বসু, বলরাম দাস, নরহরিদাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, হরিহরি সরকার, ঘনশ্যাম দাস, আলাওয়াল, দীনচণ্ডীদাস, হরিদাস, শিবরাম, পীর মোহাম্মদ, হীরামণি, ভবানন্দ প্রমুখ উল্লেখযোগ্য কবি। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম। তার পিতামাতা ছিলেন অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচী দেবী। চৈতন্যদেবের পূর্বপুরুষেরা ছিলেন পূর্ব বাংলার শ্রীহট্টে, অধুনা সিলেটের আদিবাসী বাসিন্দা। তার পিতা জগন্নাথ মিশ্র শ্রীহট্ট থেকে দক্ষিণবঙ্গের নবদ্বীপে অধ্যয়ন ও সংস্কৃত শাস্ত্র চর্চার জন্য এসে বস্তি স্থাপন করেন। চৈতন্যদেবের পিতৃপ্রদত্ত নাম ছিল বিশ্বম্বর মিশ্র। শৈশবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞান অর্জন। ব্যাকরণশাস্ত্রের ব্যুৎপত্তিগত অর্জনের পর মাত্র 20 বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অভিসংবাদী। কেশব কাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই তর্কযুদ্ধে পরাস্ত করেন। জপ ও কৃষ্ণের নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছোটবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে। তার প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার সিলেটে গিয়েছিলেন তিনি। পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে নিজের অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া দেবীর জল গ্রহণ করেন। এরপর গয়ায় পিতা পিণ্ড দান করতে গিয়ে স্ত্রী বিয়োগতার নিমাই তার গুরু ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর নিকট থেকে তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তনের পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবাময় ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। অনতিবিলম্বে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রগণী নেতার পরিণত হন। হিন্দু ধর্মের জাতিভেদে উপেক্ষা তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষকে বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে খোল করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন। অত্যাচারী জগাই ও মধাইকে তিনি ভক্তে পরিণত করেন। তার প্রভাবে মুসমল জবন হরিদাস, হরিদাস ঠাকুর যার নাম, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাতক কাজী, চাঁদ কাজী তার অনুগত্য স্বীকার করেন। চৈতন্য ভাগবত এ কাজে জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শূদ্র রাম রায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে কটুয়াই কেশব ভারতীয় নিকট সন্ন্যাস ব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই শ্রী চৈতন্য নাম গ্রহণ করে। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি বাংলা ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল, দাক্ষিণাত্য, গৌর, বৃন্দাবন পর্যটন করেন।
পথে সত্যবাই লক্ষ্মীবাই নামে বারাঙ্গনাদয় এবং ভীলপন্থ নারজি প্রভু দস্যুগণ তার শরণ গ্রহণ করে। এইসব স্থানে ভ্রমণের সময় তিনি এতদঞ্চলের ভাষা যথা উড়িয়া, তেলুগু, মালয় প্রভৃতি বিশেষভাবে শিক্ষা গ্রহণ করেন। এই সময় তিনি অশ্রু সজল নয়নে অবিরত কৃষ্ণ নাম জপন, কৃষ্ণ নাম জপ, কঠোর বৈরাগ্য সাধন, আহার নিদ্রা ত্যাগ করে কৈপিনাসার করতেন। জীবনের শেষ ২৪ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধাম পুরীতে। ওড়িশার সূর্যবংশীয় হিন্দু সম্রাট গজপতি মহারাজ প্রতাপরুদ দেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করতেন। মহারাজা প্রতাপরুদ চৈতন্যদেব ও তার সংকীর্ণ দলের পৃষ্ঠপোষকের পরিণত হয়েছিলেন। ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্ণ করতেন এবং অধিকাংশ সময় ভাব সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে মাত্র ৪৮ বছর বয়সে তার লীলাবসান ঘটে।